হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর কৌশিক আপনাদের সামনে আরেকবার এসেছি আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও আজকে আমি দিচ্ছি। যারা যারা এই কোভিড-19 সিচুয়েশনে জবের জন্য চেষ্টা করছেন, জবের জন্য ট্রাই করছেন, বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারি কাজের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য আজকে খুব স্পেসিফিক কটা স্কিল আমি বলবো, যে স্কিলগুলোকে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন বা খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। সেটা গভর্নমেন্ট সেক্টর হতে পারে বা প্রাইভেট সেক্টর হতে পারে, দুটো সেক্টরেই এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ জায়গা। এবং আমি চেষ্টা করছি ভিডিওটাকে যতটা পারা যায় শর্টের মধ্যে করতে। তার কারণটা কি, যে আমি জানি আপনারা খুব ব্যস্ত, কারোর পক্ষেই হয়তো সময় হয় না 10 মিনিট 12 মিনিটের ভিডিও দেখার পক্ষে। তো চেষ্টা করব যতটা পরিমাণ শর্ট ভিডিও তৈরি করার, কিন্তু একটা জিনিস, এডুকেশনাল ভিডিও তো শর্ট তৈরি করতে গেলে অসুবিধা হয়, কেননা কোনো একটা জিনিসকে প্রথমে আনতে হয়, প্রসঙ্গ বলতে হয়, তারপর সেটা কি করতে হবে তার সম্বন্ধে প্রাসঙ্গিক কিছু কথাবার্তা, তার সম্বন্ধে টিপস বা কী করে অ্যাপ্লাই করবেন লাইফে সেগুলো ইউজ করতে গেলে 10 থেকে 12 মিনিটের হয়ে যায়। তো আমি চেষ্টা করবো আজকে যত সংক্ষেপে ভিডিওটাকে তৈরি করা যায়। তো ভিডিও খুব তাড়াতাড়ি শুরু করার আগে দুটো কথা বলবো, যেটা হচ্ছে আমাকে যদি আপনারা প্রথমবার ইউটিউবে দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন আমার প্রত্যেকটা ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। এবং পরবর্তীতে যদি মনে হয় যে না ভিডিওটা সত্যিই ভালো, তাহলে বারবার ভিডিওটাকে দেখুন, কমেন্ট করুন যে আর কী কী ভিডিও আপনাদের দিলে ভালো হয়। অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কেননা আপনাদের লাইকটা ভীষণ জরুরি, এবং ভিডিওটা সবার মাঝখানে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকজন জব সিকার বা চাকরির জন্য যারা চেষ্টা করছেন, ভাতের জন্য যারা চেষ্টা করছেন, তারা যেন প্রত্যেকে এর থেকে উপকৃত হতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে আসছি কিছু এসেনশিয়াল টিপস ফর গেটিং জব ইন গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর। প্রথম কথাই বলবো, গভর্নমেন্ট সেক্টর বলুন বা প্রাইভেট সেক্টর বলুন, রিটিন পরীক্ষার সাথে সাথে ইন্টারভিউ সেকশন একটা খুব বড় জায়গা। রিটিন পরীক্ষায় দেখা যায় গভর্নমেন্ট সেক্টরে পাস করে গেলেও ইন্টারভিউ জায়গাটা ভীষণ ভীষণভাবে আটকে যায়, অনেকে অনেক কিছু করতে হয়, এটা হচ্ছে খুব অসুবিধা। তো কী করে, কী কী টিপস ফলো করলে বা কী কী ফলো করলে ইন্টারভিউ সেক্টরে আমরা চটজলদি পাস করে যেতে পারি? তো ফার্স্ট যেটা হচ্ছে প্রধান টিপস আপনাকে জানতে হবে, যে হাউ টু সেল, আপনাকে নিজেকে কী করে আপনারা সঠিকভাবে প্রেজেন্ট করবেন, সেল কথাটা বলাটা হয়তো ঠিক হচ্ছে না, কী করে নিজেকে প্রেজেন্ট করবেন ইন্টারভিউ বোর্ডে। জেনে রাখবেন আপনি যখন ইন্ট্রোডাকশন দিচ্ছেন তখনই কিন্তু ডিসাইড হয়ে যায় আপনাকে নেবে কি নেবে না। খুব একটা ইম্পর্টেন্ট কথা, আপনারা হয়তো অনেক সময় ভাবেন যে ইন্টারভিউ বোর্ডে হয়তো আমি সমস্ত কোশ্চেনের উত্তর দিয়েছি, তা সত্ত্বেও আমাকে ইন্টারভিউয়ার বললো যে আমাকে নেওয়া হবে না বা আপনাকে পরে কল করা হবে। প্রথম কথাই হচ্ছে ইন্টারভিউ বোর্ডে প্রথম চান্সে আপনি যখন এন্ট্রি নিলেন এবং এন্ট্রি নেওয়ার পর যখনই আপনি ইন্টারভিউ বোর্ডে আপনার ইন্ট্রোডাকশনটা দিচ্ছেন, তখনই কিন্তু ইন্টারভিউয়ার ঠিক করে ফেলেন বা যারা বোর্ডে থাকেন, প্যানেলে থাকেন, তারা ডিসাইড করে নেন এই ক্যান্ডিডেটটা আমাদের কোম্পানির জন্য সুইটেবল কি সুইটেবল নয়। তো ফার্স্ট থিং হচ্ছে কি, আপনাকে ইন্টারভিউ বোর্ডে ইন্ট্রোডাকশন দেওয়ার আগে মিনিমাম অন্তত 100 থেকে 200 বার ইন্ট্রোডাকশনটাকে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে হবে। এবং নট অনলি দ্যাট, আপনাকে ভালো করে প্র্যাকটিস করার পর সেটাকে বাজিয়ে বাজিয়ে ফোনে ধরুন রেকর্ডিং করুন, রেকর্ডিং করে বারবার শুনুন যে আপনার কোন জায়গায় ভুল হচ্ছে, ভুলের জায়গাটা আপনার কানে বাজলে সেটাকে চেক করে সঠিক করুন, তবেই কিন্তু এটা সম্ভব হবে। এটা হচ্ছিল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ জায়গা বা ভীষণভাবে আপনাকে পিএসপির উপর খেয়াল রাখতে হবে। পিএসপি মানে কি, প্রবলেম সলভিং প্রোডাক্ট মানে কি, আপনাদের মনে হতেই পারে ইন্টারভিউ বোর্ডে আবার কিসের প্রবলেম সলভ করব। প্রথম কথাই হচ্ছে কি, আপনার মনে যদি প্রথম থেকেই এটা থেকে থাকে যে আমি মানুষের জন্য কাজ করতে ভালোবাসি বা প্রবলেম সলভিং আমার দ্বারা হয় বা প্রবলেম সলভিং আমরা করি, তো সেক্ষেত্রে কী দাঁড়াবে বা সেক্ষেত্রে কী হবে সেটা মাথায় রাখবেন। আপনার এই মোটিভেশন বা আপনার এই চিন্তাভাবনা আপনার কথাবার্তা বা আপনার ক্যারেক্টারের উপর প্রভাব ফেলবে। এবং ইন্টারভিউ বোর্ডে যারা দেখবেন, যারা এইচআর পার্সন থাকেন,
তিনি তিনজন হোক, চারজন হোক কি দুজন হোক, তারা ভীষণ ভীষণভাবে এই সমস্ত ব্যাপারগুলোতে একদম ওয়াকিবল। আপনি হয়তো কিছু বলতে চাননি, আপনার মানে মুখের হাঁ খুললেও তারা পেট দেখতে পাবে এমন ইয়ে থাকে। তো এই ব্যাপারটা যদি তারা বুঝতে পারেন, জেনে রাখবেন আপনার চাকরি 99.9% আপনি পাবেনই। তার কারণ হচ্ছে কি, অধিকাংশ কোম্পানি এই পিএসপি মেথডের উপর কাজ করে থাকে। আজকে গুগল বলুন, আজকে ফেসবুক বলুন, এই যে মার্ক জুকারবার্গ বলুন, যাকেই বলুন না কেন, তারা কিন্তু প্রথমেই এই প্রবলেম সলভিং মেথড এই ব্যাপারটার উপর গুরুত্ব দেন। তার কারণ হচ্ছে কি, নতুন নতুন কোনো জিনিস ইনোভেশনের থেকেও গোল্ডেন স্টেটমেন্ট জেনে রাখবেন, একজন হ্যাপি কাস্টমার ব্রিংস মোর কাস্টমার, এটা হচ্ছে গোল্ডেন স্টেটমেন্ট। একজন যদি সুখী কাস্টমার, সে 100টা আরো কাস্টমার নিয়ে আসে, সেই মেথডটার উপর আপনি কিন্তু গুরুত্ব দেবেন। থার্ড পয়েন্ট হচ্ছে আপনাকে অবশ্যই ইন্টারনেটের উপর প্রচণ্ড প্রচণ্ড নলেজেবল বা ইন্টারনেট স্যাভি হতে হবে। অবশ্যই আপনার কাছে স্মার্টফোন থাকতে হবে, এবং সবচেয়ে বড় কথা মাথায় রাখবেন যে ইন্টারনেটটাকে আপনারা খুব ভালো করে ঘাটাঘাটি করুন। ইন্টারনেটে কী কী হয়, কীভাবে কী করা যায়, এমএক্স এক্সেল এই জায়গাটা খুব ভালো করে শেখুন। দেখবেন প্রচুর পিডিএফ আছে, প্রচুর ইউটিউব ভিডিও আছে, আধ ঘন্টায় কী করে এক্সেল শিখবেন, আধ ঘন্টায় কী করবেন, এইগুলো কাজের সময় নষ্ট না করে আপনারা এই ব্যাপারগুলোতে বিশেষভাবে ধ্যান দিন, তাহলে অবশ্যইভাবে আপনাদের সাকসেস আসবে। এবং নেক্সট পয়েন্ট যেটা হবে হচ্ছে কি, নো ইওর পার্সোনাল ফাইন্যান্স। পার্সোনাল ফাইন্যান্স যেটাকে হচ্ছে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, সেই জায়গাটা কোন জায়গা, আপনি টাকা, পরিষ্কার কথা, টাকা যখনই আপনি পাবেন বা টাকা যখনই ইনকাম করবেন, আপনি চেষ্টা করবেন টাকা জমাতে। জমাতে কেন কি, প্রাইভেট সেক্টরে বলুন, গভর্নমেন্ট সেক্টরে অবশ্যই এই সমস্যাটা হয় না, প্রাইভেট সেক্টরে কিন্তু প্রতি মুহূর্তে জব থাকে না, এটা হচ্ছে প্রাইভেট সেক্টরের প্রধান অসুবিধা। হয়তো আপনি চাকরি করছেন, আপনি এক বছর চাকরি করার মধ্যে দেখা গেলো 10 মাস আপনি চাকরি করলেন, 2 মাস আপনার জব থাকলো না, এইবার 10 মাসের যে টাকাটা ইনকাম করেছেন সেই টাকার বিশেষেই কিন্তু আপনাকে ওই 2 মাস চালাতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথম থেকেই আপনাকে টাকা সেভিংসের দিকে গুরুত্ব দিতে হবে। দেখুন 10,000 টাকা ইনকাম করছেন, চেষ্টা করবেন 6,000 থেকে 7,000 টাকা সেভিংস করা। তবে কি হবে, একটা মোটামুটি আপনি যখন 10 লাখ টাকার কাছাকাছি সেভিংসে আসতে পারবেন, জেনে রাখবেন আপনার কেরিয়ার সিকিউর। কেননা কি, 10 লাখ টাকা আপনি যদি গভর্নমেন্ট সেক্টরেও আপনি যদি থাকেন, কাজ না করেও আপনি কিন্তু এখানে বেতন পেতে পারবেন যদি MIS করেন তাহলে। তো এই জায়গাগুলোকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণভাবে ইয়ে করবেন। আর একটা কথা ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, স্পোকেন ইংলিশটাকে খুব ভালো করে তৈরি করুন। কেননা কি, স্পোকেন ইংলিশ বা স্পোকেন হিন্দি এই দুটো জায়গাটা, বিশেষ করে ইংলিশ, ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো এই জায়গাটাকে যদি খুব ভালো করে তৈরি করেন, তবেই কিন্তু এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে সাকসেসফুল হবে। তাহলে বন্ধুরা, আজকের যে ভিডিওতে আমি বলার চেষ্টা করলাম গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর আপনাদের ইন্টারভিউ বোর্ডে কী কী টিপস বা কী কী স্কিল ফলো করলে আপনারা সহজেই চাকরিটা পেতে পারবেন। বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে বারবার দেখুন এবং ভিডিওটাতে বলা টিপসগুলোকে ফলো করুন, আপনাদেরও সোনালী দিন আসবে। নমস্কার।